সর্বহারা অবিশ্বাসী সুনীল গঙ্গোপাধ্যায়, আমার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী বেশ সেজে গুজে এসেছেন, কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবেন না, কারণ আজ তার নীল ষষ্ঠী। যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম, এখন শুধুই একটু পাতলা হাসি। অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই। আমার আর এক বন্ধু, যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল, সেদিন তার আঙুলে নতুন পাথর বসানো আংটি, আমার কুঞ্চিত ভরু দেখে কুণ্ঠিত গলায় বলল, এই শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না রে, তাই শাশুড়ি এটা পড়তে বললেন। মুষ্টন না, বলা যায় না। আমার মনে হলো এ যেন আমার নিজস্ব পরাজয়। শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি মাঝে মাঝে যাই তার আলাপচারি শুনতে। পৃথিবীতে কত কি শেখার আছে! সেদিনই প্রথম দেখলাম দরজার পিছন দিকে এক গণেশ মূর্তি আটকানো। প্রশ্ন করিনি, নিজেই বললে, দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে, কি দারুণ কাজ না! সুন্দর মূর্তির স্থান শোকেশের বদলে দরজার উপরে কেন? বলিনি সে কথা, সেই ফুক্কড়ির বয়স আর নেই, বয়স হয়েছে তাই হেরে যাচ্ছি, অনবরত হেরে যাচ্ছি। চতুর্দিকে এত বিশ্বাস, দিন দিন বেড়ে যাচ্ছে কত রকমের বিশ্বাস, যে গেরুয়াবাদী ঠিক করেছে পরধর্মের শিশুদের রক্ত গড়াবে মাটিতে, চাটবে কুকুরে, সেটাও তার দৃঢ় বিশ্বাস। ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে তার গলার নলি কেটে নেওয়া হবে, টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা, সেটাও তার দৃঢ় বিশ্বাস। যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে, যে পেশি ফুলিয়ে দেত হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে, এরা সবাই তো বিশ্বাসীর দল, সবাই বিশ্বাসী, 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 বিশ্বাসী। একবার ভাঙা গলায় বলতে ইচ্ছে করে, অবিশ্বাসীর দল জাগো, জাগো, দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা এক হও, এক হও, এক হও।